नमस्कार बंधुरा कुक लाइक मम्मीते आपनादेर सबाइके स्वागत। मैगी खेते किन्तु बाच्चा बड़ो सबाई खूब भालोबाशे, ताई आज आमी ठीक करेछि मैगिर एकटा प्रिपारेशन आपनादेरके करे देखाबो। आर सेटा हलो मसाला चीज मैगी। एटा खाबेन आपनारा गरम गरम, देखबेन खेते खूब भालो लागबे। आर जोदि भालो लागे ताहले आमाके कमेंट करे जानाबेन आर आमार चैनलटा सबस्क्राइब करबेन। ताहले चलुन आमी एटा किभाबे करछि देखे नि। आमी एखाने छोटो पैकेटे 4 पैकेट मैगी नियेछि आर एखाने किछुटा कैप्सिकम नियेछि एकदम फाइनली चप करा, आर एखाने किछुटा गाजर नियेछि ग्रेट करे, आर एखाने टेस्ट मेकार आछे, जतटा लागबे ततटाई आमी देब। आमी एकटा फ्राइंग पैन बसिए दियेछि आर ताते एखाने अल्प एकटु तेल नियेछि। तेलटा गरम हये गेछे, एबार आमी जे ग्रेट करे गाजरटा रेखेछि सेटा दिये दिलाम आर कैप्सिकामटाओ दिये दिलाम। एबार आमी लो फ्लेमे एटाके हल्का करे भेजे नेब। आमी एटा बेशी समय भाजबो ना, एकदम हल्का करे भेजे निलाम। एबार जे मैगिटा आमी रेखेछिलाम सेई मैगिटा दिये दिच्छि। एबार आमी एटार मध्धे जल देब। मैगिटा सेদ্ধ হওয়ার জন্য আমি 1.5 বাটি জল দিলাম। এবার এগুলোকে একটু উল্টে দিচ্ছি। এবার আমি এটাকে 4-5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে। মাঝে একবার আমি একটু ঢাকনাটা তুলে ভালো করে এগুলোকে মিশিয়ে দিয়েছি। এটাতে আমি কোনো পেঁয়াজ রসুন ইউজ করছি না, আপনারা এটা নিরামিষ দিনে খেতে পারেন। যে সমস্ত ছেলেমেয়েরা স্টুডেন্ট হস্টেলে থাকো তারা এটা বাইরের আনহেলদি খাবার না খেয়ে এটা ঘরে করে খাবে, দেখবে খুব ভালো লাগবে। আর গরম গরম খাবে, একটু অসাধারণ লাগবে। এবার আমি এটার মধ্যে যে ম্যাগির মশলাটা ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে টোটাল এই ছোট প্যাকেটের ম্যাগির আমি 3 প্যাকেট মশলা নিয়েছি। এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে দিলাম। এটা মেশানো হয়ে গেছে মশলাটা। এবার আমি যে চিজটা রেখেছিলাম গ্রেট করে সেই চিজটা দিয়ে দিচ্ছি। আমার এই ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে তবে লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এবার আমি এই যে এগলেস মেয়োনিজ আছে এই মেয়োনিজ দিয়ে দিচ্ছি কিছুটা। এবার এটাকেও আমি চিজের সাথে ভালো করে মিশিয়ে নেব। এটা খুবই কম টাইমে রান্না হয় আর আমি এতে কোনো ঝাল দিলাম না, নুন ঠুনো কিছু দেইনি আমি। আর আপনারা যদি আসলে এটা চিজ ম্যাগি তো ওই জন্য আমি ঝাল দিলাম না, আপনারা যদি ঝাল পছন্দ করেন তাহলে একটু গোলমরিচের গুঁড়ো দিতে পারেন। আর নুনটা দেওয়ার কোনো দরকার পড়বে না। এটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে ফেলছি। এবার আমি একটু অরিগানো রেখেছি, এই অরিগানো উপর থেকে একটু ছড়িয়ে দেবো। আর উপর থেকে একটু চিজ দিয়ে দিলাম। আমার চিজ ম্যাগি রেডি হয়ে গেছে। মশলা চিজ ম্যাগি পরিবেশন করার জন্য রেডি। আপনারাও এইভাবে বাড়িতে বানাবেন আর কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর বেল বাটনটা প্রেস করলে আমার নিত্য নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন আপনারা চটজলদি পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।